একজন পলাতক মনোবিদ যার একটা অন্ধকার অতীত আছে, ব্রহ্ম ঠাকুর, সেই ক্যারেক্টারকে নিয়েই আমি আপাতত লিখছি। পাঁচটা উপন্যাস লেখা হয়েছে, দুটি প্রকাশিত হলো এই বইতে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম ছোট্ট করে গানটাকে ওইখানে শেষ তবরটাকে শেষ করে দেবো, তাই ভুলিয়ে গেছিল। খুঁজে হঠাৎ হঠকারিতায় চিনি না তোমায়, অনামিকা বলে ডাকতে পারি কি তোমার এবং কলম। বাকিরা আমরা যারা আছি তাদের একটু কম্পেনসেট করে একটু জোরে আওয়াজ করে অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়। এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে প্রকাশনে দীপিকা রূপম ইসলামের কলমে এই বইটি আমার মনে হয় এখানে মাসিমা উপস্থিত আছেন আজকে, যেটি গৌতমদা বললেন। দুই প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এবং সত্যজিৎ রায়, তারাও কিন্তু নিজের ইচ্ছায় লেখা শুরু করেছেন বলে আমার কাছে ইনফরমেশন নেই। বরং আমি জানি যে সত্যজিৎ রায় একটি পুরনো তাদের বাবা ঠাকুরদার ম্যাগাজিন রিভাইভ করবার জন্য লেখা হাত দিয়েছিলেন, এবং সুনীল গঙ্গোপাধ্যায় তিনি কবি ছিলেন এবং উপন্যাস লেখবার জন্য একটা আমন্ত্রণ পাওয়ার পরে জোর করেই তিনি উপন্যাস লিখতে আরম্ভ করেন। এবং প্রথম যখন লিখতে আরম্ভ করেছিলেন তখনও উপন্যাস বিষয়ক ধ্যান ধারণা তার নিজস্ব ছিল না, অনেকের সঙ্গে কনসাল্ট করেছিলেন। তো এই দুজন যেহেতু আমার খুব প্রিয় লেখক, আরেকজন হচ্ছেন হুমায়ুন আহমেদ, যার খবর আমি পেয়েছি বড় হয়ে, কাজেই তার তিনি কিভাবে এসেছিলেন লেখা আমি জানি না, কিন্তু এই দুজনের গদ্য লেখা কিভাবে শুরু হয়েছে আমি জানি। তো এদেরই ভর করেছিলাম যে আমি তো গান লিখি, কাজেই কিছু লিখি না তা তো নয়, গান বিষয়ক লেখাও লিখি এবং গান বিষয়ক ম্যাগাজিন সম্পাদনাও করি, কাজেই একেবারেই তো লিখি না তা নয়, আমি লিখি, কিন্তু গদ্য উপন্যাস লিখব যদি সেরকম কোনো প্রস্তাব আসে। Guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review, telly and travel channel in YouTube.